সংক্রান্তি সবাই কত 100 লাখ না 100 লাখ ভিউ চাই। আর হ্যাঁ একটা ওই যে বললাম নিউজ আছে একটা ভালো কিছু, সেটা শেয়ার করব নিশ্চয়ই তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। একে দেখো সকাল থেকে কেমন গান শুনে বেড়াচ্ছে, আজকে পেয়েছে ছুটি, পৌষ সংক্রান্তির ছুটি। গুড মর্নিং করবে? হ্যাঁ গুড মর্নিং। আজকে আমরা খুব হ্যাপি না বেটা? হ্যাঁ, একটা কারণ আছে, একটু পরে সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন তো সকালে তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি, বুঝতেই পারছো বেটু আছে বাড়িতে, তার মানে আমাদের লেট শুরু হয়েছে সব কিছু, আমরা একটু দেরি করে উঠেছি। আর এখন মাসি এসছে, মাসি কাজ করছে, বেটু বলেছে আর কি ও বাড়িতে আছে তাই জন্য ও পুজোটা করবে। তো এখন আমার কাজ হচ্ছে মাসি গেলে একটু জলখাবারটা বানাবো, তারপরে যাবো কোথায় মানে পিঠে পরবটা মায়ের ওখানেই হয়, আমি অত হ্যাপা করে করি না, কারণ এই তো বেটু বেশি খায় না, আমিও এই বছরে একবার খেতে হয় একটা দুটো খাবো। অরিন্দম এখন বাড়িতে নেই, এমনিতেও আমি বানাই না, ওখানে গিয়েই মায়ের কাছে খাওয়া হয়, মা আছে কাছে তো মা বানাচ্ছে খাচ্ছি, তো আজকেও সেটাই হবে, মা বানাবে আর আমরা সবাই খাবো, তাই জন্য ওখানে যাব। বাট আমাদের যাওয়ার ছিল বিকেলে, কিন্তু এখন প্রোগ্রাম চেঞ্জ হয়ে মা বলছে খিচুড়ি টিচুড়ি বানাচ্ছি, আর আমি এমনিতে খিচুড়ি অতটা বেশি পছন্দ করি না, কিন্তু মা বানায় ওটা দারুণ লাগে, তাই জন্য মা বললো আর ওখানে কী করতে তুই কিছু বানাবি চলে আয়। তো দেখি একটু সব কিছু সামলে নিই, ছেলে পুজো টুজো করে নিক, তারপরে একটু জলখাবারটা করে নিয়ে তারপর বেরোবো চান টান করে। তো যাই করি না কেন সবটাই শেয়ার করবো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমি জানি আজকে তোমরাও সবাই পিঠে বানাতে ব্যস্ত থাকবে, পিঠে খাবে, অনেকেরই পিঠেটা খুব বেশি পছন্দর হয়। তো চলো সবটাই শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকবে। আর হ্যাঁ একটা ওই যে বললাম নিউজ আছে একটা ভালো কিছু, সেটা শেয়ার করবো নিশ্চয়ই তোমাদের সাথে। তো চলো আগে ফটাফট কাজগুলো সব শেষ করি। একে দেখো সকাল থেকে ওই গানে লেগে আছে, এই যে মাসি এখন কাজে ব্যস্ত, মাসি একটু আলু ভাজা কেটে দিচ্ছে আমার জন্য, লুচি আর আলু ভাজা খাবো। বাবা এখান থেকে তোলা যা শক্ত না, আমরা আগে খেয়েছি না বেটু, আজকে এটা মাদের জন্য, দেখো এতটা বড় হয়েছে, আস্তে করে ছাড়ি, অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এত বড় হয়েছে, খুব সুন্দর সেন্ট, দারুণ। তো এটা আজকে মাদের জন্য নিয়ে যাবো, বাকি অনেকগুলো আছে ছোট ছোট বাচ্চা, এগুলো আগে বড় হয়ে যায়, তো তারপর তো হবে, দেখতে পাচ্ছ অনেকগুলো হয়ে আছে অনেকগুলো, তো এগুলো যখন বড় হবে একসাথে বেশ অনেকগুলো পাওয়া যাবে। বাট এখন আগে দুটো হয়েছিল আর এই একটা হয়েছে, তো ওইগুলোর থেকে বেটু খেয়েছিল, এটা এবারে মাদের ওখানে যাবে। চান হয়ে গেল, এ এ চুলটা দেখো কেমন, চুলটা মুছতে হবে ভালো করে, চলো জলদি করে জলদি করে জামা কাপড় পরো। এই যে বেটু লেগে গেছে নিজের কাজে, একটু জলদি করবে, এই যে ঠাকুর মশাই ছোটা পণ্ডিত কে দিয়েছে মামা, কি বলো মামা ছোটা পণ্ডিত, জলদি করো। দেখো কতগুলো ফুল তুলেছে, বা অনেকগুলো হয়েছে বল, তাও এখন গাছে কিন্তু বেশ অনেকগুলো আছে, দেখতে ছোট তো ওই জন্য বোঝা যাচ্ছে না যে কত হয়েছে, হয়েছে অনেক। হ্যাঁ এই মা এইগুলো দেখ কালার গুলো ফেড হয়ে গেছে না অনেকটা, অনেক ডিপ ছিল না এরকমই, এই ওই দিকে গুলো বড় হয়েছে, ওই দেখ ওই দেখ ওটা তুল, ওটা তুল ওই দিকেরটা দেখ, ওটা বড় হয়েছে অনেকটাই, মানে যেগুলো রোদ্দুরের দিকে মুখ করে আছে এগুলো, হ্যাঁ দেখ হয়েছে না বড়, অনেকটা বড় হয়েছে, তা দেখো এটা বড় হয়ে এইটাকে, আরে না বেটা তুল, দেখ বাইরে ফেলে দিস না বা তুলতে গিয়ে শক্ত আছে, দেখ এটা অনেকটা বড়, হ্যাঁ না অনেক কাসরাত লাগলো, কিন্তু কাসরাত লাগলো, আরে পড়ে যাবে সবগুলো পড়ে যাবে, ওটা ধুকাতে আসে না, ওটা কত সুন্দর লাগে, তাই
লুচি আলু ভাজা আর আচার একটু। তো এখন হয়ে গেছি রেডি, ছেলে রেডি হয়ে ওই যে বসে টিভি দেখছে, আর আমি ওয়েট করছি ওয়াশিং মেশিনের মিস্ত্রি আসবে। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, আর এই কাজের জিনিসগুলো খারাপ হলে না মাথাটাও খারাপ হয়ে যায়। আমি বারবার করে অরিন্দমকে ফোন করে বলছি তুমি আগে জোগাড় করো মিস্ত্রি, ঠিক করাবো তারপর কোথাও বেরোবো। তো এখন আসবে আর 5-10 মিনিটের মধ্যে আসবে। তো অলমোস্ট বেজে গেছে 1:45, জানি না কটা বাজবে, বাট আমি আজকে কাজটা করি নিয়ে তবেই যাব। ওই ঠান্ডাতে ওই নিগড়ে নিগড়ে কাপড় মেলা দরকার নেই বাবা, পসিবলই নয় আমার দ্বারা। তো যাই হোক, এখন এই যে একটা উলেন টপ পরে নিয়েছি, এটা বেশ কমফোর্টেবল, আর অনেক দিনের কিন্তু এই টপটা আমার। তো আমি প্রতি বছরই বের করি এটা, খুব ভালো লাগে আমার এটা পরতে। তো দেখি কতক্ষণে পৌঁছাই, আগে মিস্ত্রিগুলো এসে কাজটা তো কর। তো হয়ে গেছি রেডি, এই যে বেটু ওখানে রেডি হয়ে বসে আছে, আর আমি একটা জ্যাকেট পরে নিলাম গরমের, ও জুতো পলিশ, স্কুলের জুতোগুলো পলিশ করে রেখে দিচ্ছে, কাজ এগিয়ে রাখছে নিজের। তো একটা জ্যাকেট পরে নিলাম আর ওকে পরিয়ে দিয়েছি, আসবার সময় রাত হয়ে যাবে তো ঠান্ডা লাগবে। তো চলো এখন বেরোনো যাক, এসে গেছে দাদা নিচে, আমরা নিচেই যাই এবার। এই যে দাদা আর বৌদি আমাদের এসছে নিতে, তো আমরা চললাম। এই যে মায়ের এখানে হয়েছে পুজো, লক্ষ্মী পুজো আজকের সংক্রান্তিতে। তো তো রান্নাঘরে আড্ডা ঘরে থাকলেন, জানি তো কি হচ্ছে না হচ্ছে, সেটা তো জানতে হবে না। এটা কি পিয়াজ শাকের পকোড়া? পিয়াজ পিয়াজ শাকের পকোড়া, আর এখানে খিচুড়ি রেডি, খিচুড়ি খিচুড়ি আর আলু সিদ্ধ। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ, খিচুড়ি পাঁপড় আলু সিদ্ধ আচার পকোড়া। এই যে মিঠু এসে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এবার উড়বার চক্করে বসে আছে। এই যে মিঠু, তার মিঠা মানে মিঠুর বয়ফ্রেন্ড, লাঞ্চ করে এখানে আমরা একটু করছিলাম গল্প। গল্প করতে করতে দেখো সবাই ঘুমিয়ে পড়ছিলাম, আমিও ঘুমিয়েছিলাম, জাস্ট এই উঠলাম। এখানে হচ্ছে এখন পিঠে বানানোর প্রস্তুতি, তার সাথে চা। এই যে এখন এবার এগুলো সেদ্ধ চাপানো হচ্ছে, তো এইগুলোতে না বড্ড হ্যাপা, আমি পারি না, এত সব মাই করে। কি করছো তুমি এরকম করে কেন বসে আছো? আখিরকার আমার 1000 ইউটিউবের ফ্যামিলি কমপ্লিট হয়েছে, 1000 পার হয়ে গেছে, মানে মর্নিং এ 1000 হয়েছে, এখন আবার 1011 হয়ে গেছে, মানে গ্রোথ তো করছে। আগে আমি ফাঁকি মারতাম, এখন যখন থেকে ভালো করে মন লাগিয়ে দিচ্ছি তখন থেকে কিন্তু গ্রো করছে, ভালো গ্রো করছে। তো তোমরা এমনি সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, তা আমি একটু আগে যাব। তবে এখন না ইউটিউবে নিউ ফিচার্স এসছে, মানে আগে ছিল দুটো স্টেপ, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম। তো ওইগুলো ছাড়া এখন নিউ ফিচার্স এসছে, শর্ট ভিডিওতে কত 100 লাখ না 100 লাখ ভিউ চায়। তো জানি না, হতেও পারে, হয়তো হয়ে যাবে মনে হয়, যখন এটা কমপ্লিট হয়েছে ওগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ওইটাই চেক করছিলাম, বারবার চেক করতে ভালো লাগে। হুম,
এখানে দাদা আর বৌদি মিলে দুজনে লুচি ভেজে নিচ্ছে। বৌদি কিন্তু তরকারি আগেই বানিয়ে নিয়েছে, আর আমাকে আজকে রাতে যেতে দেয়নি, তাই জন্য রাতে আজকে এখানে থাকছি। আর আমি আর বেটু রেস্ট করছি আর টিভি দেখছি, কারণ কাজ তো এখানে কিছু নেই আমাদের। আমরা সবাই নিজের নিজের প্লেট নিয়ে চললাম টিভি দেখতে দেখতে খাবো। মানিয়েছ? তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। রাত্রে বেজে গেছে 12টা, তার মানে হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। তার সাথে এই ব্লগটাকে এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম সাবস্ক্রাইব করতে থাকো। আমার সাবস্ক্রাইবার এত হয়েছে, সবাই এত খুশি আছে, একটু বলে দাও। মা তো খুব খুশি। চলো ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগ। ততক্ষণ গুড নাইট, বাই বাই।